বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট সামিটে পর্বতারোহীর সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু দশকের পর দশক ধরে পর্বতশৃঙ্গে ফেলে যাওয়া আরোহীদের ময়লা জমে এভারেস্ট পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ময়লার ভাগারে। চলতি বছর এখন 13 টন ময়লা অপসারণ করেছে নেপাল সরকার। এভারেস্টে ময়লা না ফেলতে নানা বিধিনিষেধ থাকলেও তা উপেক্ষা করছেন পর্বতারোহীরা। 70 বছর আগেও মানুষের কাছে বিস্ময়কর ছিল পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। 1965 সালে এডমন্ড হিলারি আর তেনজিং নোগরে প্রথমবার এভারেস্ট জয় করলেও মূলত 2006 সালের পর থেকে পর্বতারোহীদের আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে এভারেস্ট আরোহণ। কয়েক দশকে বাণিজ্যিক আরোহণে বাড়ে সর্বোচ্চ পর্বতশৃঙ্গে বর্জ্যের স্তূপ। মানব বর্জ্যের পাশাপাশি হাজারো আরোহীর ফেলে যাওয়া জুতা, তাঁবু, অক্সিজেন সিলিন্ডার, ওষুধ, এমনকি জামাও কি নেই এভারেস্টে। এভারেস্ট পরিষ্কারে কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে নেপাল সরকার। এমনকি এভারেস্ট আরোহণের আগে $4,000 গচ্ছিত রাখা হয়, এই শর্তে যে সামিট শেষে নিজেদের সব ময়লা নিয়ে আসলে তবেই মিলবে গচ্ছিত অর্থ। এরপরও বিধিনিষেধ মানতে নারাজ পর্বতারোহীরা। ক্যাম্প 2 থেকে 200 কেজির মতো ময়লা পরিষ্কার করেছি, এবার আবর্জনার পরিমাণ আরো বেশি। পর্বতারোহীদের বলতে চাই, যদি আপনার ব্যবহৃত ময়লা বহন করতে না পারেন তাহলে এভারেস্টে আসার দরকার নেই। গত কয়েক বছরে মাউন্ট এভারেস্টে পর্বতারোহীর সংখ্যা বেড়েছে। খেয়াল করে দেখবেন 2006 সাল থেকে বর্তমানে হয়েছে কয়েক গুণ। এমনকি আগের চেয়ে বরফের আস্তর কমেছে, এমনকি বেস ক্যাম্পের পরিবেশ আগের চেয়ে অনেক বদলেছে। এবছর মার্চ থেকে মে পর্যন্ত রেকর্ড 478 জন এভারেস্ট সামিটে অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে পর্বত বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণতার কারণে গলছে এভারেস্টের হিমবাহ, এতে দশকের পর দশক ধরে বরফের নিচে চাপা পড়া আবর্জনাও বেরিয়ে আসছে। মিনা ফেরদৌস, DBC News Desk।